সাকিব আল হাসান, তামিম ইকবাল, দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুইটা নাম। সম্প্রতি দুই তারকাকে দেখা গেল দুইটা ভিন্ন রোলে। একদিকে বিসিবিতে তামিম যুব ও ক্রীড়া উপদেষ্টাকে ঘুরে ঘুরে হোমওয়ার্ক ক্রিকেট দেখাচ্ছেন, অন্যদিকে সাকিব ব্যস্ত রাওয়ালপিন্ডিতে ঘাম ঝরাচ্ছেন সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে। জাতীয় দলে খেলা নিয়ে সাকিব সিরিয়াস না, এমন অভিযোগ বহু পুরনো। তবে এই দৃশ্যগুলো দেখলে স্পষ্ট ধারণা পাওয়া যায় রাওয়ালপিন্ডি টেস্ট নিয়ে কতটা সিরিয়াস আল হাসান। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের 10 বছরের গ্যারান্টি। অনুশীলনে দলের স্পিন বিভাগের নেতৃত্ব দিচ্ছেন তা আর বলার অপেক্ষা রাখে না, তাইজুল মিরাজদের নির্দেশনা দিচ্ছেন হাতে কলমে। শুধু নির্দেশনা দিয়েই নিজের কাজ শেষ করেননি, বল তুলে নিয়েছেন হাতে, করেছেন অনুশীলন। মুশফিকদের বোলিং করার পর তুলে নিয়েছেন ব্যাটিং এর দায়িত্ব, শুরু করেছেন নিজের ব্যাটিং অনুশীলন। চোখের সমস্যাটা এখনো সেরে ওঠেনি সাকিবের, তবে সমস্যার মোকাবেলা আল হাসান যে ভালোভাবেই করতে জানেন সেটা তো বহু পুরনো কথা। তাই তো সেই ঘাড় ঘুরিয়েই পেসারদের বিপক্ষে চালিয়ে গেছেন লম্বা ব্যাটিং সেশন। শুধুমাত্র সর্বশেষ অনুশীলনেই নয়, পাকিস্তান সফরের অনুশীলনের শুরু থেকেই দেখা গেছে এমন সিরিয়াস সাকিবকে। আল হাসান বেছে বেছে টেস্ট খেলেন, লাল বলের ক্রিকেট আসলেই বিশ্রামে চলে যেতে চান, এমন শিরোনামের খবর বহু আগে থেকেই পড়ে আসছে দেশের ক্রিকেট প্রেমীরা। এমনকি ম্যাচের আগে অনুশীলন তো দূরের কথা, সরাসরি মাঠে গিয়েও ম্যাচ খেলেছেন তিনি। সেই সাকিবই এখন টেস্ট সিরিজ নিয়ে সর্বোচ্চ সিরিয়াস, সপ্তাহের বেশি সময় ধরে করছেন ঘাম ঝরানো অনুশীলন। এমনকি বাংলাদেশের আগামী 8টা টেস্টেও সাকিব অ্যাভেলেবল আছেন সেটাও ইতোমধ্যেই নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে জাতীয় দল আরও ভেঙে বললে টেস্ট ক্রিকেট নিয়ে এমন সিরিয়াস সাকিবকে শেষ কবে দেখা গেছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তবে আপাতত আশার বাণী হল অনুশীলনে সাকিবের এই সিরিয়াসনেস ভালো কিছুরই ইঙ্গিত দিচ্ছে। পারভেজ আল হাসান, ক্রিকেট ফ্রেন্সি।